টিভি নিয়মিত সরাসরি সম্প্রচারিত চিকিৎসা পরামর্শমূলক অনুষ্ঠান ডেন্টাল প্রতিদিনের 700তম পর্বে। এই 700তম পর্বের প্রতিটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আপনাদের সমস্যা সমাধানে সঠিক পরামর্শ দেবার। এই দীর্ঘ পথ চলায় সফলতা যেমন ছিল, হয়তো ছিল ব্যর্থতাও, তবু আমরা থেমে থাকিনি, চেষ্টা করেছি আপনাদের কাছে সুস্বাস্থ্যের বার্তা বা চিকিৎসা পরামর্শ পৌঁছে দেবার। আপনাদের ভালোবাসা এবং গঠনমূলক সমালোচনায় এগিয়ে যাবার প্রত্যাশা এবং প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলবো ডেঙ্গু জ্বর ও তার প্রতিকার নিয়ে। অনুষ্ঠান চলাকালে টেলিফোনে এই সংক্রান্ত সমস্যার সমাধান জানতে আপনারা সরাসরি আমাদের কাছে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 8159355-9 পর্যন্ত। আর আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের 700তম পর্বে। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে আরটিভির সহস্র দর্শক যারা আছে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আচ্ছা, এই মৌসুমে স্যার দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবটা আমাদের দেশে খুব বেশি বেড়ে গেছে, তো এই জন্য আজকে আমরা ডেঙ্গু জ্বর তার প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথমে স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডেঙ্গু জ্বর কি এবং কিভাবে ছড়ায়। আপনারা জানেন যে আমাদের দেশে ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি ছিল, সেটা এক ধরনের মশা কামড় থেকে হয়। আর ডেঙ্গু জ্বর এটা হচ্ছে এডিস মসকিটো, একটা আছে, নিজের ঘরে জন্ম হয়, নিজেকে কামড়ায় এবং নিজে এটাতে ভোগে। আচ্ছা, তো এই ডেঙ্গু জ্বরের যে ভেক্টর বলি সেটা হচ্ছে এডিস মসকিটো, ভিকটিম হচ্ছে নিজে আমরা নিজেরা, আর এই ভাইরাস আমাদের আক্রান্ত করে। তাহলে তিনটা ভি কাজ করছে স্যার। তিনটা ভি কাজ করছে, এবং প্রথম কথা হলো এটা জন্ম হয় কেমনে করে, নিজের বাড়িতে ভাঙা গ্লাস, থাল, এরপরে বাটি, ডাবের খোসা, অর্থাৎ যেখানে পানি জন্মায়, মানে আমরাই সৃষ্টি করছি ডেঙ্গু জ্বরটাকে। মশা ওখানে যে বসে ডিম পারে, তিন চার দিনের মধ্যে সেই এডিস মসকিটো, এটা আবার ভিন্ন ধরনের মশা, অন্যটার মতো না। এটা সাধারণত খুব সকালের দিকে মানুষকে কামড়ায় বা সন্ধ্যার আগে, আচ্ছা মধ্যরাত্রে বা রাত্রে এটা দেখা যায় না। তো সেই এডিস মসকিটো কামড়াইলে আমাদের এই ডেঙ্গি ফিভার, ৭০তম পর্ব উদযাপন করছি, তো একটুর জন্য, একটু সময়ের জন্য আমরা এক ঝলক স্মৃতির পাতা থেকে ঘুরে আসতে চাই। দেখুন, অবশ্যই। ছোটখাটো যে কোনো দুর্ঘটনা থেকে অনেক সময় আমরা আঘাত পাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এমন একজনকে নিয়ে আসি, উনি বললেন জ্বর হয়, জ্বর তো অনেক কারণেই হয়। আজ এসে দাঁড়িয়েছি 100তে। আমরা জানি যে মুখই স্বাস্থ্যের প্রবেশপথ, প্রেজেন্টেশন নিয়ে আসে সেটা হচ্ছে জন্মগত হৃদরোগ, গ্লকোমা, ডায়াবেটিসের মতো একটা দৃষ্টির নীরব ঘাতক। এই পাঁচটা মাসের আলমারিকে দেখা যায় যে মানুষের বিশেষ সমস্যাগুলো আটকিয়ে থাকে। আমার ব্লাড প্রেশার বেশি আছে। প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে কি কি কমন ডিজিজ। এটা কোলেস্টেরল বোটুলিনাম নামের একটি টক্সিন আছে। প্রতিদিনের 300তম পর্বে পরবর্তী দেখা গেল তার ওই হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসটা কোনো কারণে বৃদ্ধি পেয়েছে। সারাদিন না খেয়ে থেকে মনে হয় যে সব বেলার খাবার একবারে খেতে হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ক্ষেত্রগের কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে। প্রিয় দর্শক, আজ আপনারা দেখছেন আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্রতিদিনের 400তম পর্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, হাড়ের আঘাত অনেক সময় হয়, পড়ে গেলে হয়, হাঁটতে গেলে হয়, বিছানা থেকে পড়লে হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হয়। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আবার ফেরত আসবো। আপনি জেনে খুশি হবেন, সোয়াইন ফ্লুর ওষুধ একেবারে বিনামূল্যে দেওয়া হয়, এখানে কোনো পয়সা দিতে হয় না। আপনারা এরই মধ্যে জেনেছেন আজ আমাদের এই আয়োজন এসে দাঁড়িয়েছে 500তম পর্বে। কোনো ডায়াবেটিস আছে কিনা জানতে হবে, ব্লাড প্রেশার আছে কিনা, খাওয়া দাওয়া করতে পারি না, কথা বলতে পারি না। বাচ্চা প্রথমে মা দেখলো তার বাচ্চাকে এবং একটা বন্ডিং ইমিডিয়েটলি হলো। তো পেশেন্ট 1 থেকে 3 মাসের মধ্যে একটা স্ট্রোক পেশেন্ট অবশ্যই হাঁটতে পারবে। প্রতিদিন এসে পৌঁছেছে 600তম পর্বে। স্মৃতির পাতা, এবার স্যার আমরা 700তম পর্বে ফিরে আসি। তো স্যার, ডেঙ্গু নিয়ে আমরা কথা বলছিলাম, স্যার ডেঙ্গুর লক্ষণগুলো কি? ডেঙ্গুর প্রধান লক্ষণ হচ্ছে সিভিয়ার হেডেক, বডি এক। আচ্ছা, এটাকে বলে যে এত ব্যথা হয় শরীরে এবং মাথা যে অন্য কোনো জ্বরে এই ধরনের ব্যথা হয় না। আর জ্বর আপনার 103 পর্যন্ত হইতে পারে,
এবং এইভাবেই এটা থাকে। সাধারণত জ্বরের জন্য আমরা প্যারাসিটামল খাইতে বলি, এতে কমে যায়। আচ্ছা, এবং ডেঙ্গি হেমোরাজিক ফিভার যেটা মারাত্মক, এই ধরনের যদি ভাইরাস শরীরের ভিতরে যায় তাহলে এটা রক্তক্ষরণ হয়, পেটিলেট কাউন্ট শরীরে একটা আছে যেটা। তাহলে কি ডেঙ্গু হেমোরাজিক ফিভারের জন্য আলাদা ভাইরাস নাকি একই ভাইরাসের জন্য? একই ভাইরাস, একই ভাইরাস, কিন্তু জটিলতাটা হচ্ছে ডেঙ্গু হেমোরাজিক। আচ্ছা আচ্ছা স্যার, প্লেটলেট কাউন্ট সম্পর্কে বলছিলেন, সেটা কি হয় স্যার? ওকে, একেবারে কমে যায়, ওইটা আমাদের ডায়াগনোসিসে সাহায্য করে। আচ্ছা আচ্ছা, আমাদের একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ওনার ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি অত্যন্ত আনন্দিত, আমি মন্ত্রী মহোদয়ের ছোট ভাই শাহফুল আলম পান্নু মানসিং থেকে বলছি। আরটিভির প্রতিদিন অনুষ্ঠান আমরা খুব এনজয় করি এবং স্বাস্থ্য সম্বন্ধে, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক অনেক কিছু আমরা ধারণ করতে পারি। আজকে এমনই একটা সুন্দর কিছু আমরা ডেঙ্গুর ব্যাপারে শুনবো এবং সোয়াইন ফ্লু ব্যাপারে শুনবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ফোন করার জন্য। আরো একটা ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো,